ফেরোজ সাহেব, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন তায়েফে আছি। আপনারা দেখছেন তায়েফ এমন একটি জায়গা সৌদি আরবের, এখান থেকে 70 কিলোমিটার দূর। কিন্তু তায়েফের মধ্যে সবচেয়ে বৈশিষ্ট্য হচ্ছে, আপনারা দেখলে এটা তায়েফ মনে হবে না। এখন এখানে টেম্পারেচার মনে হয় 10 ডিগ্রি বা 9 ডিগ্রির মতন ঠান্ডা। চতুর্দিকে কুয়াশা পড়ছে, পিছনে পুরো কুয়াশা, ডান দিকে যদি দেখেন এদিকেও পুরো কুয়াশা দেখতে পাবেন। এবং আমরা এখান তায়েফে আমাদের গ্রুপ নিয়ে এসেছি। আমরা তায়েফের মধ্যে আস্তে আস্তে আমাদের হাজি সাহেবদেরকে নিয়ে সমস্ত জায়গায় তায়েফের সফর হয়েছে। আমাদের সামনে গ্রুপ লিডার আমাদের আসাদুল্লাহ ভাই আছেন, এবং আসাদুল্লাহ ভাইয়ের সুখী আদা করবো যে তার গ্রুপের মাধ্যমেই আমরা আসতে পেরেছি। এবং আমাদের হাজি সাহেবের এখানে বিশেষ আতর ফ্যাক্টরি আছে, এদিকে পুরো কুয়াশা, একেবারে ধোঁয়ার মতন হয়ে কুয়াশা আসছে। এবং এ দৃশ্য আমি সকলকে আবেদন করব, যারা ভিডিও দেখছেন, আগামীতে আমরা ইনশাআল্লাহুল আজিজ 2021-এ আমরা একটি গ্রুপ আনতে চলেছি। 350 প্যাসেঞ্জার নিয়ে একটা চার্টার্ড ফ্লাইট করার প্রোগ্রাম আমরা করেছি। তো আমি চাইবো আপনারা দেখেন, আমরা আগামীতে সকলে মিলে যেন আসতে পারি। এবং তায়েফ সহ সৌদি আরবের বিভিন্ন যে সমস্ত জায়গাগুলো হাজি উমরাদের জন্য দেওয়া যাওয়া যায়, আমরা সেখানে যাব। এবং আমরা দেখব সামনে যে আতর ফ্যাক্টরি আছে, সেই আতর ফ্যাক্টরিতে আমরা যাব। এবং এখান থেকে আমাদের যাদের আতর কেনার আছে তারা আতর কিনবেন, যাদের কেনার নেই তারা আতর কিনবেন না। আমাদের সফর সাথীরা অনেকে অলরেডি চলে গেছেন। এই সমস্ত হায়েস্ট গাড়িগুলো আমাদের নিয়ে আসা হয়েছে, আমরা এই হায়েস্ট গাড়িগুলোতে ঘুরে এসেছি। তো তায়েফে দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বড় বাসে করে আসা যায়, যেটা শর্টকাট রাস্তা, কম খরচে নিয়ে যাওয়া হয়। এবং একটি প্রাইভেট রাস্তা, যেগুলো ছোটো ছোটো গাড়ি আছে। এবং আলহামদুলিল্লাহ আমরা একটা ভালো গ্রুপ টিম পেয়েছি, গ্রুপ লিডার পেয়েছি, ক্রাউন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, যার প্রোপ্রাইটার হচ্ছেন আসাদুল্লাহ সাহেব। এবং উনি আমাদেরকে সবচেয়ে বড় ভালো লাগে, ব্যবসা তো সবাই করে কিন্তু উনি সব জায়গায় ব্যবসা ভাবেন না। উনি আমাদেরকে এই শর্ট রুট দিয়ে নিয়েছে, না নিয়েছে এই বড় রুট দিয়ে, খরচ বেশি, তো ব্যবসার প্রফিটের কথা না মনে করে কে নিয়ে এসছে। আমরা যাবো এই রশিদ আল কুরসা ফ্যাক্টরি, কুরাইশি, আমি চোখে দেখি রশিদ আল কুরাইশি ফ্যাক্টরিতে। এটা এখন বন্ধ আছে, এর ভিতরে অনেকগুলো আতর ফ্যাক্টরি আছে, আমাদের ভাই সাহেবরা আতর নিচ্ছেন, আমরা দেখব। দেখেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে যাদের আতর নেওয়ার আছে তারা আতর নেবেন, যারা নেওয়ার নেই।